খবর চব্বিশ মিনিট সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন দেখুন আমাদের প্রিয় সাংসদের সঙ্গে আর অন্য কোনো জায়গার সাংসদের তো তুলনা করলে হবে না আমাদের সাংসদ প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মাথা থেকে নিত্য নতুন ধরনের জিনিস বের করেন এবং মানুষটাই কিন্তু মানুষের সেবায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য অতএব ওনার সঙ্গে অন্য কারোর তুলনা করা যাবে না আমাদের সাংসদ সর্বদা মানুষকে নিয়েই ভাবেন সর্বদা মানুষের অসহায় মানুষ যারা আছেন তাদের কথা ভাবেন এবং আমাদের ভারতবর্ষের সর্ব ধর্মের মানুষের কথা ভেবে ভাবেন এবং তাদের কল্যাণের কথা ভাবেন অতএব ওই জন্যেই তো উনি প্রিয় সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছেন আমরা খুব সুন্দর না 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 এটা অ্যাকচুয়ালি নির্বাচনী ক্যাম্প নয় এটা আমাদের প্রিয় সাংসদ আমাদের আট তারিখে আটই ডিসেম্বর আমাদেরকে ডেকেছিলেন ডেকে আমাদের জেলা পরিষদ অফিসে একটা ভার্চুয়াল মিটিং করেছিলেন যে করুণা যেভাবে মাথা দিয়েছে দিনের পর দিন আর এবং স্প্রেড হচ্ছে ছড়িয়ে পড়ছে তখন উনি আমাদের ডেকে ভার্চুয়াল মিটিং করে বলেন যে প্রতিটা এলাকায় যে সেলফ টেস্ট করতে হবে করে যে সমস্ত করোনা পেশেন্ট আছে তাদেরকে আগে চিহ্নিতকরণ করতে হবে তবে আমরা করোনা থেকে মুক্ত পাবো নাহলে করোনা পেশেন্ট ঘুরে বেড়াচ্ছে আমরা চিনতে পারছি না জানতে পারছি না তাহলে তার ক্ষেত্রে কিন্তু করোনা চা চারিদিকে স্প্রেড হয়ে যাচ্ছে ছড়িয়ে পড়ছে সেই জন্য উনি আমাদের ভার্চুয়াল মিটিং করে উনি আদেশ দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন যে প্রতিটা ওয়ার্ডে আমাদের একটা করে ক্যাম্প করতে হবে ক্যাম্প করে সেখান থেকে আমাদের ওই মানে আপনার সেলফ টেস্টগুলো করা হবে সেই হিসাবে কিন্তু আমাদের এই ক্যাম্পটা করেছিলাম যে আমাদের এখানে সেলফ টেস্ট পরীক্ষা হয়েছিল এখানে আমাদের প্রত্যেক দিন যেভাবে কিট আসে হ্যাঁ কখনও দুশো আসছে কখনও আড়াইশো আসছে কখনও আমাদের বজব পৌরসভায় দু হাজার আসছে সেগুলো ভিত্তিক ভাগ করে দিই আমরা সেই হিসাবে আমরা এখানে কোভিড টেস্টের ক্যাম্পটা করেছি এটা কন্ট্রোল রুম এখান থেকে আমরা আবার যারা পজিটিভ হচ্ছে তাদের বাড়ি থেকে আমরা রিপোর্ট নিচ্ছি খাবার পাঠাচ্ছি সমস্ত কাজটা আমাদের ক্যাম্প থেকেই ক্যাম্প মারফতই হচ্ছে পজিটিভ যারা হচ্ছে তাদেরকে হাসপাতালে পাঠাতে না বাড়িতে হোম আইসোলেশনে দিচ্ছে দেখুন যাদের হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে হচ্ছে আমাদের এখানে সাপিও সাংসদ বিবিআইটি কলেজে একটা আইসোলেশন ক্যাম্প করেছেন একশো বেডের সে আমাদের প্রিয় নেতা জাহাঙ্গীর খানের সহযোগিতায় উনি এখানে সমস্তটাই তদারকি করেছেন প্রিয় বিধায়ক অশোকদেব মহাশয়া আমাদের সঙ্গে থেকে প্রায় একশো বেডের একটা ক্যাম্প করেছিলেন সে ক্যাম্পটা বর্তমানে চলছে হয়তো দু একটা রুগী আছেন এর আগে যারা ছিলেন তারা ডিসচার্জ হয়ে ছুটি হয়ে চলে গেছেন অতএব আমাদের এখানে কোভিডের জন্যে কোভিড যোদ্ধা যারা আমরা আছি বা আমাদের সহকর্মীরা আমাদের নেতারা সকলে কিন্তু এই বিষয়টা নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন আমরা কোনো বিষয়ে পেশি নেইবাবু আপনি এত কাজ করেন এত ভালো কাজ করেন সমস্ত সবাই আপনাকে ভালোবাসে কিন্তু কিছুদিন আগে আপনার সম্বন্ধে দেখা যাচ্ছে যে কি বাড়ি নিয়ে কোর্টের রায় পার্টি করে দিয়েছে এই যে কোর্ট এরা এগুলো কি মানে যারা আপনার মানে সাথে শত্রুতা করতে চাইছে তারা কি এইভাবে দেখুন যারা মানে বিরোধী তারা সর্বদা বিরোধিতাই করবে আর এই বিরোধীদের নিয়ে আমি এতটুকু ভাবি না আমি সবসময় আমি সামনের দিকে তাকিয়ে চলছি আমার লক্ষ্য আমার কাজ আমার লক্ষ্য আমার দলের সংগঠন আমার লক্ষ্য এলাকার মানুষের কাজ এলাকার উন্নয়ন অতএব আমি বিরোধীরা বিরোধিতা করবে এরা আমার একটা বিল্ডিংকে নিয়ে একটা মানে প্ল্যানিং করে এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে সেটা আমি জানি আমি সেসব বিষয়ে বলতে চাইছি না একটা রায় হয়েছিল যে আমাদের মহামান্য আদালত যে রায় দেবেন সেটা মাথা পেতে নেব আমার বিল্ডিং নিয়ে কারণ নিয়ম বা আইনের ঊর্ধ্বে কেউ নয় আইনের মধ্যে যা আসবে সেটাই হবে আমার যেটা বলার বিষয় যারা লেখাপড়া একটু হয়তো কম জানেন ইংলিশটা হয়তো একদম জানেন না তারাই দু একটা হয়তো কথা শুনে ভাবছেন অনেক কিছু হয়ে গেছে এরকম কিছু ব্যাপার নেই এ বিষয়ে আমি আর বিশেষ বেশি কথা বলবো না মহামান্য আদালতের রায় যেটা হবে সেটাই শিরধার্য সত্যি কথা বলতে এরকম একটা তরুণ যুবা মানুষ যিনি সর্বদা ওনার সাংসদ প্রিয় সংসদের কথা মাথায় রেখে এগিয়ে চলছেন যে বা যারা এই প্রগতির কাজের বাধার সৃষ্টি করছেন তারা কিন্তু সত্যিই সফল হবেন না